मिस होबे ना आपनार पछंदेर टीवी शो देखुन जी5 ऐपे एकदम फ्री। ना কথা হলো মেয়ের সঙ্গে, কি বললো? বললো ভালোই আছে, একটু বোধ হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা একটু ভারী ভারী লাগলো জানো তো। সে তো লেগেই থাকে সব সময়। ওষুধ খাচ্ছে তো? খাচ্ছে নিশ্চয়। আবার কি বললো? রূপ কেমন আছে? আছে, সবাই ভালোই আছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। সকালে মিলিটা যে টেনশন করছিল, আমিও টেনশনে পড়ে গেছিলাম। আমিও। জানো আজকে কি নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একটা কথা বলে ফেললো। এরকম আমি জাস্ট বলেছি যে দেখ সামনের মাসে তো নীল আর ময়ূরীর বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাবে, আর তখন কিন্তু তোকে এসে এখানে থেকে অনেক কাজ করতে হবে। কথাটা বলেছি কি বলিনি? সঙ্গে সঙ্গে ও বলে উঠলো যে তোমাদের এত তাড়া কিসের, দাদা ভাইকে তোমরা ডিভোর্সের জন্য কোনো জোর দেবে না, দাদা ভাইকে ওর ডিসিশনগুলো নিজেকে নিতে দাও, ও যদি মনে করে যে ও মেঘের সঙ্গে সুখী তাহলে থাকতে দাও। এ তুমি কি বলছো? সে যদি গিনি এই কথাগুলো বললো, মানে নিজে থেকে বললো? তাহলে আর বলছি কি তোমাকে, একেবারে নিজের থেকে। আমি তো অবাক হয়ে গেছি জানো। তার মানে নীল আর মেঘের বিয়েটা ভাঙুক সেটা গিনি চাইছে না। শোনো গিনি আসলে না ওকে পরিষ্কার করে আমরা জিজ্ঞেস করব। মানে দেখো এতদিন তো ময়ূরীকে সাপোর্ট করতো, হঠাৎ করে ও মেঘকে কেন সাপোর্ট করছে বলো? কোথায়? বাবলু বললো কে যেন এসছে আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ আমি ইন্দিরা। অনিন্দ আঙ্কেল আপনি? হ্যাঁ অনিন্দ আঙ্কেল, মেঘ আর ময়ূরীর বাবা। শোন না তুই একটু বাইরে গিয়ে ওয়েট কর, আমি তোকে পরে ডেকে নিচ্ছি। হ্যাঁ আপনি বসুন না, বসুন। কি খাবেন বলুন, চা নাকি কফি? আশা করি কথাগুলো সিরিয়াসলি বলছো না। মানে কোন কথাগুলো আঙ্কেল? তোমার কাগজে টু বি স্পেসিফিক তোমার বিভাগের পাতায় তুমি যা লিখেছো আজকে, সেটা পড়ার পর আমি আশা করব না তুমি আমাকে চা কিংবা কফি দিয়ে আপ্যায়ন করবে বা তার কথা ভাববে। আঙ্কেল আমরা বসে কথা বলি। আমার বলার বিশেষ কিছু নেই, একটা প্রশ্ন আছে। তুমি আমার মেয়ে মেঘ রায় সম্পর্কে তোমার কাগজে যা লিখেছো তুমি সেটা জেনেছো কার কাছ থেকে, তোমার সোর্স কে? সরি আঙ্কেল আমরা আমাদের সোর্স কখনো কাউকে জানাই না, এটা আমাদের বিজনেস এথিক্স। এই তো বিজনেস, তার আবার এথিক্স। অন্যের সম্পর্ক নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যে সম্পর্কের বেসাতি করে যে বিজনেস, তার এথিক্স সম্পর্কে তুমি যদি আমাকে বোঝাতে আসো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। ইন্ডিয়ান পেনাল কোডের 499 নম্বর ধারাটা তোমার জানা আছে? যদি না জানা থাকে তাহলে জেনে নাও যে ওটা হচ্ছে মানহানি কিংবা ডিফরমেশনের অফেন্স। সেই অফেন্সের জন্য 500 নম্বর ধারা অনুযায়ী তোমার 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। আমি এখান থেকে বেরিয়ে থানাতে যাব, তোমার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করব। অ্যান্ড আইল মেক শিওর যে তুমি ম্যাক্সিমাম পানিশমেন্টটা পাও, তার জন্য আমি বারবার কোর্টে যেতে রাজি আছি। তুমি আমার মেয়ের মানহানি করার দুঃসাহস দেখিয়েছ, আমার মেয়ের জীবনে একটা দাগ ফেলার চেষ্টা করেছ, তাকে মানসিক অশান্তির মধ্যে ফেলেছ। তুমি আমার মেয়ের মতো কন্যা সমান, কিন্তু আমার মেয়ে যদি একই কাজ করত আমি তাকে একই শাস্তি দিতাম। তোমার অফিসের চতুর্দিকে তো সিসিটিভি আছে না, ক্যামেরা লাগানো? পুলিশ চাইলে 1 মিনিটের মধ্যে বার করে দিতে পারে সোর্সটাকে। एबार तुमी निजेके आर तोमार सोर्सके आमार हाथ थेके बाँचानोर चेष्टा करो। तोमार जे रिसोर्स आछे काजे लागाओ। बेस्ट अफ लक। सॉरी अंकल, प्लीज एकटू बसुन। कि रे किछु बोलबी? बोलबो बोलेई तो एलाम। बोल कि बोलबी? तुई कि नीलके एखोनो भालोबासिस? हठाৎ এই প্রশ্ন? हासছিস কেন এভাবে? उत्तरটা দিতে হবে তোকে, প্রশ্নটা এভাবে এড়িয়ে যাস না প্লিজ। কে বললো তোকে আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি? তাছাড়া তোকে হঠাৎ করে আমি এই প্রশ্নের উত্তর কেন দিতে যাব বলতো? যে নীলকে ভালোবাসি কি বাসি না। দেখ তুই আমাকে এই উত্তরটা দিবি কারণ নীলের সঙ্গে আমার বিয়ে হবে, তাই আমার জানাটা উচিত। মেঘ আমাদের তিনজনের লাইফ ডিপেন্ড করছে তোর আনসারের উপর, উত্তরটা দে না প্লিজ। আর আমি যদি মিথ্যে বলি? আশা করছি বলবি না। দেখ এই নীলকে আমি ভালোবাসি। এই নীল আমাকে ইরিটেট করে, আমাকে ভালো থাকতে দেয় না, আমাকে বুঝতে চায় না, আমাকে অনুভব করে না, তাই এই নীলের আমার জীবনে কোনো জায়গা নেই। তুই এই কথাটা নীলের সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো যে তুই ওকে ভালোবাসিস না? ইউ ডোন্ট লাইক হিম এনিমোর। হঠাৎ করে আমি নীলকে ভালোবাসার কথা কেন বলতে যাব বল? আর কি বলতো আমি ওর সঙ্গে না কোনো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না। এই কেন বলতে চাস না বলতো? কেন? অসুবিধাটা কোথায়? সত্যি বলতে প্রবলেম কি? নাকি নোংরা খেলাটা তুই কন্টিনিউ করতে চাস বলে সত্যিটা বলা যাবে না? কোন খেলা? তুই খুব ভালো করে জানিস মেঘ নীলের এই অদ্ভুত বিহেভিয়ার, ওর কথায় কথায় রেগে যাওয়া, এটা নিয়ে সবাই কি বলছে না আমি জানি না, আর জানতে একটু ইন্টারেস্টেড নই। আবার জানতে তোকে হবেই মেঘ, সবাই এটাই বলছে যে নীল এসব করছে কারণ এখনো পাগলের মতো তোকেই ভালোবাসে, তোর জন্য এসব করছে। তোর কথার কোনো মাথা মুন্ডা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আরে বাবা নীল পাগলামি করছে সেটা ওর সমস্যা, সেটার কারণ জানে আমি কি করব? হ্যাঁ আমার সঙ্গে অসভ্যতা করেছে, আবার যদি করে ও তার ফলো হোক। লোকে কি বলছে তার জন্য না আমি আমার সত্যি কিছু যায় আসে না। 8 তারিখে ডিভোর্সের ডেট, আমি যদি বেঁচে থাকি যে করে হোক আমি যাব, সইটা আমি করব, তারপর মুক্তি পাবোই নাগপাশ থেকে। বুঝলাম। তো তুই যখন নীলকে ভালোবাসিসই না তখন সেটা সবাইকে জানাতে আপত্তি কোথায়? ভালোবাসি এটা আমি কবে চেঁচিয়ে বলেছিলাম যে ভালোবাসি না? সেটা চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলবো। Zee5 डाउनलोड करुन और सब एपिसोड देखुन एकदम फ्री।